কাঁঠালতলিতে ভয়াবহ জল দুর্ঘটনা। একটি লরি এবং একটি বাইকের সংঘর্ষে আহত হয়েছেন দুই বাইক আরোহী এবং এক লরি চালক আহত। এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনার পরবর্তীতে 208 নম্বর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আসাম ত্রিপুরা 208 নম্বর জাতীয় সড়কের কাঁঠালতলির ডিএসপি টার্নিং নামক স্থানে। বাঁশ বোঝাই একটি লরি দ্রুত গতিতে আসে ডিএসপি টার্নিং নামক স্থানে। আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি একটি বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাইক সহ লরিটি পাশের খাঁদে গিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত বাইক আরোহীদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে ঘটনার পর ছুটে আসে কাঁঠালতলি পুলিশ, এসে ঘটনার তদন্ত শুরু করে। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে স্থানীয় জনতা ভিড় জমান, কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে বসেন তারা। স্থানীয়দের অভিযোগ, কাঁঠালতলি এলাকার ডিএসপি টার্নিং এ প্রতিনিয়ত যান দুর্ঘটনা সংঘটিত হয়ে আসছে। এ নিয়ে সড়ক কর্তৃপক্ষ সহ প্রশাসনের পক্ষে অদ্যাবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে বাইক আরোহী হাবিবুল্লাহ এবং আনসার আলীকে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। তাছাড়া বাইক আরোহীদের বাড়ি ত্রিপুরার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার গ্রামে বলে জানা গেছে, এবং লরি চালক রাহুল নাথ তার বাড়ি ত্রিপুরার পানিসাগরে বলে জানা গেছে। কাঁঠালতলিতে ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে শুক্রবার রাতে। একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি বাইকে। এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী সহ এক লরি চালক আহত হয়েছেন। এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁঠালতলি স্থানীয়দের মধ্যে। ঘটনার পরবর্তীতে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন স্থানীয়রা। আছে তার গাড়ি আবার ভাই বইরা ওটা গাড়ি আবার ভাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।